সাধারণত চ্যানেলটিতে আমরা নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে থাকি যদি কোনো ভুল বলে ফেলি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিও আর এমন করে আমাকে সাপোর্ট করতে থাকো নমস্কার সকল ব্যবসায়ী তোমার সাথে আলোচনা করবো আর্টিকেলস ক্লাস পার্ট টু আর যারা এখনো পার্ট ওয়ান দেখো নি তারা ডিসক্রিপশান লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো অথবা ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমার তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে তো আগের দিন আমি শিখেছিলাম এ এন কোথায় বসে আর আজকে শিখাবো তোমাদের দা কোথায় বসে চারটি পাঁচটি ক্লাসের মাধ্যমে তোমার আর্টিকেল পি পজিশনটা পুরো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তো হুবু মুখস্থ করে যাবে আশা করি পরীক্ষায় তোমার যে প্রশ্নই দা দিয়ে আসুক তুমি এখানে রুলসগুলো ফলো করতে বলে সবকিই তুমি কিন্তু পেরে যাবে দা তাই আর যারা নতুন আমার চ্যানেল তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্রেসার বেল আইকনটি বাজিয়ে দিও কারণ আর নোটিফিকেশান পাবে না নোটিফিকেশান না পেলে ভিডিওগুলো মিস করে যাবে তো দেখো প্রথম যে রুস্টাম্প দিয়েছি নির্দিষ্ট করে বোঝাতে সিঙ্গুলার অ্যান্ড পুরাল উভয়ের ক্ষেত্রে কমন নাউনে পূর্বে দাব বসে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে হবে সিঙ্গুলার অ্যান্ড পুরাল উভয় ক্ষেত্রে কমন নাওন যদি থাকে তার পূর্বে কি বসবে দা বসবে কমন নাওন হচ্ছে দাগাল দা সান দা চিয়ার মানে কমন নাউন যেগুলো তোমরা বোঝো সেই কমন নাউনের পূর্বে সবসময় কী বসে দা বসে খুব ইম্পর্টেন্ট দা এর ক্ষেত্রে কমন ডাউনের বিষয়টি তোমরা একটুখানি পিসি দাসের বইগুলো একটু ফলো করতে পারো কমন নাউন এগুলো ভালো করে ডিগ্রি এগুলো ভালো করে দেখে নিতে পারো তাহলে আরও বেশি সুবিধা হবে দায় ব্যবহারগুলো শিখতে এক জাতীয় সকলকে সাধারণভাবে বলতে কমন নাউনের সিঙ্গুলারের পূর্বেও দা বসে যদি এক জাতীয় কোনো বিষয়ে মানে জাতি বলতে বোঝাও মানুষের জাতি ফুল একটা জাতি এই ধরনের বিষয় যে জাতিগুলোকে বোঝায় গরু একটি জাতি কুকুর একটি জাতি মানে আলাদা আলাদা যে জাতিটা বোঝায় সেই জাতির পূর্বে কি বসে না দা বসে তা কেমন দি রোজ দি ডগ দি কাউ দি হর্স তো এরকম নির্দিষ্ট কোনো জাতি কোনো বোঝালে সেখানে তার আগে কী বসবে অবশ্যই দা বসবে রুলস থ্রি কোনো বিশেষ শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে কোনো বিশেষ শ্রেণী বোঝাচ্ছে যেমন দেখো আমি এখানে দিয়েছি কিছু উদাহরণ দি রিচ দি পোর দি ভ্যারাইটিস হ্যাঁ তো এই ধরনের যে বিষয়গুলো রয়েছে দিরিজ দ্বীপর এই যে বিষয়গুলো রয়েছে এই যে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে বসবে হচ্ছে দা তার আগে দা অবশ্যই বসবে অবশ্যই নিয়মগুলো ভালো করে মুখস্থ করে যাবে পরীক্ষা হলে যেটা এক্সাম্পল দিক অনায়াসভাবে কিন্তু করে দিতে পারবে এটুক গ্র্যান্ড আমি দিলাম একক বস্তু যেমন চন্দ্র সূর্য পৃথিবী নক্ষত্র দিক ইত্যাদি নামের পুরো দা বসে দেখো পৃথিবীতে যা আছে একটা তার আগে দিই মনে রাখবো পৃথিবীতে যা আছে একটা তার আগে দেওয়া বসবে অবশ্যই পৃথিবীতে যা তুমি একটা জিনিস দেখতে পারবে তার আগে অবশ্যই দাও যেটা চিরন্তন সত্য তার আগেও দা বসবে ঠিক আছে এই মনে মানব যা চিরন্তনশ তারাকেও দা বসবে আর পৃথিবী যে একটা আছে তারাকেও দা বসবে রুলস ফাইভ ধর্ম ধর্ম ধর্মগ্রন্থ সংবাদপত্র জাহাজ ট্রেন বিমান মহাকাশ বিখ্যাত অট্টালিকা নদী সাগর উপসাগর পর্বতমালা দ্বীপপুঞ্জ মরুভূমি ইত্যাদি নামের পূর্বেও দা বসবে তবে খেয়াল কর ধর্মগ্রন্থ তো একটাই হয়ে থাকে যে কোনো মানে ধরো হিন্দুয়াদের ক্ষেত্রে একটা মুসলিমদের ক্ষেত্রে একটা খ্রিস্টানদের ক্ষেত্রে একটা এই ধরনের জাহাজ নির্দিষ্ট করে কোনো জাহাজের নাম টাইটানিক জাহাজ যেমন কোনো স্মৃতিসৌধ অট্টালিকা নদী যেমন কোনো নির্দিষ্ট করে গঙ্গা নদীর নাম বলো দামোদা নদীর নাম নির্দিষ্ট নদীর নাম উল্লেখ করলে তার আগে পর্বতমালা হিমালয় পর্বতমালা তো তোমরা থর মরুভূমি এই ধরনের যখন একটা পৃথিবীতে বোঝাচ্ছে যেমন যেগুলো নির্দিষ্ট করে খুব নাম করা জিনিস তার আগে অবশ্যই কিন্তু দা বসবে এই রুলসটা ভালো করে ফলো করবে রুলস ফাইভ খুব গুরুত্বপূর্ণ তো রুলস সিক্স দেখো কী বলছে তোমরা এক্সাম্পল দিয়ে দিচ্ছি রুলস ফাইভে তোমরা এখানে দেখে নিতে পারো দা রামায়ণ দা মহাভারত এখানে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এক্সাম্পলগুলো ভালো করে দেখে নিও রুল সিক্স জাতির নামের পূর্বে দা বসে যে জাতির নামের পূর্বে দা বসে কিন্তু জাতির নামের পূর্বে দা না থাকলে সেটাকে ভাষা বোঝায় যেমন দেখো দি চাইনিজ দি জাপানিস যদি এর আগে যদি দাঁটা না বাসানো হয় তাহলে সেটা কী ভাষা হয়ে যাবে তো আমি ছয় নম্বর রুলস বুঝতে পেরেছো আশা করি রুলস সেভেন সুপারিটিভ ডিগ্রির আগে দা বসে এটা আগে বললাম একটু ডিগ্রিটা একটু কমন নাউন্স নাউন্সের চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নেবে ছোটোটো চ্যাপটা তাহলে দাটা বুঝতে আরও সুবিধা হবে রায় ব্যাপারগুলো তো সি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস এই সুপারলেটিভ ডিগ্রির আগে যে দা বসানো সি ইজ দা সি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস তো এই জন্যই দা বসানো হয়েছে সুপারলেটিভ ডিগ্রির আগে কী বসার সময় দা বসে যেমন দেখো দা মোস্ট বিউটিফুল গার্ল দ্য মোস্ট বিউটিফুল গার্ল আচ্ছা রুস আর্ট কেউ বাদ্যযন্ত্র বাজালে তার আগে দা বসে যেমন অর্কেস্ট্রার যে বাজনায়ন্ত্রগুলো হয়ে থাকে সাধারণত হারমোনিয়াম হয়ে থাকে তবলা হয়ে থাকে এই যে এই জিনিসগুলোর আগে অবশ্যই মনে রাখবে দা বসে কোনো যে কোনো বাদ্যযন্ত্রের আগে দা বসে এটুক এক্সাম্পলটা মনে রাখবে রুলস নয় উপাধি বা পদবীর পূর্বে দা বসে যায় উপাধি ও পদবী তোমরা বোঝোই যেটা কোনো উপাধি পেয়ে থাকে বা কোনো যে পদবীগুলো ডাকা হয়ে থাকে কাউকে কাউকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দা বসবে যেমন দেখো দি হেডমাস্টার দা হেডমাস্টার বলি দি সেকেন্টারি সেক্রেটারি সেক্রেটারি বলে থাকি দি প্রাইম মিনিস্টার বলে থাকি তো এই যে আমরা বলে থাকি যে এই বিষয়গুলো এটা কিন্তু উপাধি বা পদবীর পূর্বে কী বসে থাকে দা বসে থাকে রুলস টেন সংখ্যা প্রকাশক যে ওয়ার্ড একটি ইউনিট বোঝাতে অবশ্যই আগে ইউনিট আগে দা তার পূর্বে অবশ্যই দা বসবে যেমন হচ্ছে হানড্রেড বলে থাকি টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড মানে যে টোয়েন্টি ইউনিট এই যে ইউনিট বোঝাতে আগে অবশ্যই কিন্তু দা বসবে রুলস ইলেভেন দুই এর তুলনা বোঝাতে ও অ্যাডজেকটিভের কম্পিটিভ ডিগ্রির পূর্বে দা বসে দুই এর তুলনা বোঝাতে ও অ্যাডজেক্টিভের কম্পিটিভ ডিগ্রি বোঝাতে দা বসে যেমন রিপন ইজ দ্য মোর বিরিয়ান ইস্ট অব দ্য টু বয়েজ এই যে টু বয়সের মধ্যে তুলনা করা হয়েছে রিপন দুজনের দুটো বয়সের তুলনা করা হয়েছে তাই তার তারাকে অবশ্যই দা বসেছে রুলস বারো যদি ডাবল কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে তার পূর্বে অ্যাডভার্ভের মতো দা বসে ডাবল কম্পারেটিভ ডিগ্রি থাকলে তার আগে অবশ্যই দা বসবে রুলস তেরো রুলস তেরো বলছি কোনো স্মরণীয় দিন কোনো স্মরণীয় তারিখের পূর্বে যেটা হচ্ছে অক্ষর দ্বারা বোঝালে সেটা হচ্ছে তার পূর্বে দা দাবসমন ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি এই যে দিনগুলো স্মরণীয় যে দিনগুলো আমাদের ক্ষেত্রে আছে সেই স্মরণীয় দিনগুলোর ক্ষেত্রে অবশ্যই দা বসাবে সেখানে কিন্তু অন বসালে হবে না সেখানে তো অবশ্যই দা বসাতে হবে এটা কিন্তু পরীক্ষা ছেলেবেলা ভুল করে ফেলে তার এটাকে আমি দিয়ে দিয়েছি এক্সাম্পল হিসাবে যে পনেরোই আগস্ট জায়গায় কিন্তু দা বসবে রুলস চোদ্দো সমষ্টিবাচক দেশের পূর্বে দা বসে সমষ্টি দেশ বলতে একত্রিত দেশ যেগুলোকে বলা হয় তো দেখো ইউএসএ 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 হচ্ছে ইউনাইটেড স্টেট কিংডম এই যে বিষয়গুলো থাকে যে তার পূর্বে এইসব দেশগুলোর ক্ষেত্রে কিন্তু দা বসবে রুশ পনেরো যে যে স্থানের নামের বর্ণাত্মক অর্থ হয় তার পূর্বে দা বসবে বর্ণাত্মক বিশেষত্ব আছে যেমন পাঞ্জাবের আগে দা বসবে দা ট্রাসিভিয়াল ক্ষেত্রে না বসবে এই যে দা নেদারল্যান্ডস এর পূর্বে দা বসবে মানে বর্ণাত্মক বিশেষত্ব মানে কিছুটা অর্থ বোঝায় যেসব যেসব শব্দের মাধ্যমে তার পূর্বে অবশ্যই দা বসবে রুল হলো কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনামূলক সাদৃশ্য বোঝাতে প্রপার নাউনের পূর্বে দা বসবে কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনামূলক সাদৃশ্য বোঝাতে প্রপার নাউনের পূর্বে দা বসবে তাই বললো নাউনটাকে আর অ্যাডজেক্টিভটাকে ভালো করে একটুখানি পিসি দাসের বই থেকে পড়ে নেবে রুলস সেভেন সতেরো স্টেট রোড বলছে এভিনিউ প্রভৃতির আগে প্রপার নাউন থাকলে তারাকে দা বসে না কিন্তু কমন নাউন থাকলে কিন্তু দাব বসে ভাড়া বুঝিয়ে দিই দেখো যখন স্ট্রিট শুধু বলছো বলে স্ট্রিট থাকে তাহলে স্ট্রিট থাকে তাহলে কিন্তু দাব বসবে না যদি বলি আমি যে কলেজ স্ট্রিট তখন তারাকে দা বসবে ঠিক আছে যদি বলি কলেজ স্ট্রিট তখন দা বসবে কিন্তু শুধু স্ট্রিট যখন বসবে তখন কিন্তু সেটা হয়ে যায় প্রোপার নাউন প্রপার নাউনের ক্ষেত্রে দা বসে না কমন নাউনের ক্ষেত্রে দা বসে এই জিনিসটা খেয়াল করে পরীক্ষায় লিখবে কটাই মাত্র নিয়ম আমি জাস্ট ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি আর ভালো করে প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু দা বসে না কমন নাউনের ক্ষেত্রে দা বসে তাই যখন শুধু স্ট্রিট বলবে স্ট্রিট বলবে তখন কিন্তু সেখানে দা বসবে না যদি কলেজ স্ট্রিট বলে তারাকে দা বসবে যেমন মহাত্মা গান্ধী রোড এটা রোডের নাম উল্লেখ করে আগে যেন দা বসবে আশা করি বুঝতে তোমাদের সুবিধাই হয়েছে বিষয়টা বইটি ভালো হলে বন্ধুকে শেয়ার করো আর চ্যানেল যেন তুমি সাবস্ক্রাইব করো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো জয় হিন্দ বন্দে মাতারাম